নড়াইলের সম্পত্তি লিখে না দেওয়ায় জন্মদাতা বৃদ্ধ বাবাকে পিটিয়ে হাত ভেঙে দিল ছেলে। বাগেরহাটে সম্পত্তি লিখে দেওয়ার পর ছেলে ও পুত্রবধূর প্রতারণায় পরিত্যক্ত টিনের ঘরে ঠাঁই হল বৃদ্ধা বাবা ও মায়ের। হবিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে মেরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা বাবাকে আটক করল পুলিশ। এতক্ষণ শুনছিলেন সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর প্রধান শিরোনাম। এবার থাকছে বিস্তারিত সংবাদ। শুরু করছি সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলের হাতে বাবার মারধরের শিকার হওয়ার খবর। নড়াইলের সম্পত্তি লিখে না দেওয়ায় আপন জন্মদাতা পিতাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ছেলে কাজী জাহাঙ্গীর ইসলাম ভুট্টো। নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে এই ঘটনা ঘটে। আহত পিতা কাজী রবিউল ইসলাম বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে কাজী রবিউল ইসলামের বড় ছেলে কাজী জাহাঙ্গীর ইসলাম ওরফে ভুট্টো কিছুদিন ধরে বাবার সম্পত্তি জবরদখল করে বসবাস করে আসছে এবং বাবাকে সে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছে। কিন্তু বাবা এতে রাজি না হওয়ায় ওই দিন সকালে আপন চাচাতো ভাই কাজী শরীফুল ইসলাম ওরফে অ্যাটমকে সাথে নিয়ে বাবার উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় ছোট ছেলে কাজী রোমেল ঘটনাস্থলে আসলে তার উপর হামলা চালিয়ে আহত করে ও বাবাকে নির্দয়ভাবে পিটিয়ে হাত ভেঙে দেয় ছেলে জাহাঙ্গীর। বর্তমানে 70 বছরের বৃদ্ধ পিতা রবিউল ইসলাম এবং তার ছোট ছেলে রোমেল নড়াইল সদর হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রবিউল ইসলামের দাবি এরকম, কুলাঙ্গার ছেলে যেন আর কারো না হয় এবং তিনি কঠোর বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি, তবে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সম্পত্তি লিখে দেওয়ার পর ছেলে ও পুত্রবধূর প্রতারণায় পরিত্যক্ত টিনের ঘরে ঠাঁই হল বৃদ্ধা বাবা ও মায়ের। কৌশলে সকল সম্পত্তি লিখে নিয়ে খোঁজ রাখছে না বয়স্ক ও অসুস্থ বাবা মায়ের। ছেলে ও পুত্রবধূর এমন প্রতারণার কাছে হেরে তারা এখন বাকরুদ্ধ। খেতে পড়তে দেয় না, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দেখতে যায় না। স্থানীয়রা কিংবা আত্মীয় স্বজনের কেউ বাড়িতে গেলে অকারণে ঝগড়া করে পুত্রবধূ শাহিনা বেগম। শেষ বয়সে ঠাঁই হয়েছে রান্নাঘরের পাশে পরিত্যক্ত টিনের ছাপরার নিচে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের পূর্ব সায়রা গ্রামে। প্রতারণার শিকার ওই গ্রামের মৃত নাজির আলী ফকিরের ছেলে অসুস্থ বৃদ্ধ ফকির মোবারক আলী এবং তার স্ত্রী জয়তুন্নেসা বেগম প্রতারণা করে সম্পত্তি লিখে নিয়ে যাওয়ার বিষয়টি মানতে নারাজ আত্মীয় স্বজন ও স্থানীয়রা। বয়স্ক দম্পতির সকল সম্পত্তির দলিল বাতিলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। স্থানীয়রা জানান, মোবারক ও জয়তুন্নেসা দম্পতির একমাত্র ছেলে জাকির ও পুত্রবধূ শাহিনা বেগম হেবা দলিলের মাধ্যমে বিলান ও বাস্তুভিটা সহ 2 একর 60 শতক জমি রেজিস্ট্রি করিয়ে নেয়। সেই থেকে আর খোঁজ রাখে না তাদের। ছেলে ও পুত্রবধূ তাদের সাথে প্রতারণার বিষয়টি টের পেয়ে বাগেরহাট সদর মডেল থানায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ জানায় বৃদ্ধ দম্পতি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় প্রতিনিধি সহ সকলের উপস্থিতিতে মৌখিকভাবে বিষয়টি মীমাংসা করে দেয়। শর্ত অনুযায়ী দলিলের মাধ্যমে সকল সম্পত্তি পিতামাতার নামে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। অত্যন্ত চালাক ও প্রতারক জাকির ফকির সালিশ মেনে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু সালিশের সিদ্ধান্ত অগ্রাহ্য করে আজ পর্যন্ত সম্পত্তি ফেরত দেয়নি। উল্টো বাবা মা যাতে জমিতে যেতে না পারে সেই লক্ষ্যে আদালতের মাধ্যমে একটি নিষেধাজ্ঞা জারি করেছে। বয়স্ক পিতার শরীরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। সেমিপাকা ঘর থাকতেও তাকে বসবাস করতে হচ্ছে রান্নাঘরের পাশে পরিত্যক্ত একটি টিনের ছাপরার নিচে। স্থানীয়রা জানান, বাবা মায়ের কাছ থেকে প্রতারণা করে ছেলে জাকিরের ওই জমি নেওয়া ঠিক হয়নি। পুত্র জাকির জমির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। এই বৃদ্ধ বয়সে তারা যাবে কোথায়, খাবে কি? জাকির ও তার বউ কখনো বৃদ্ধ অসুস্থ দম্পতির খোঁজ রাখে না, খেতে পড়তে দেয় না, তাদেরকে ঘর থেকে নামিয়ে দিয়েছে, উল্টো তাদের সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করে। এখন তারা খুব অসহায়। যে কোনোভাবে দলিল বাতিল করে সম্পত্তি ফেরত দিলে তারা কিছুটা স্বস্তি পেত। পুত্রবধূ শাহিনা বেগম বলেন, আমার ননদ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে, যতদিন বেঁচে থাকে শ্বশুর শাশুড়িকে আমরা দেখব, ব্যস্ততার কারণে শ্বশুরকে হাসপাতালে দেখতে যেতে পারি নাই, তাদেরকে ভালো ঘরে থাকতে বললেও তারা এই নোংরা ঘরে থাকে। ঘটনার বিষয়ে তার একমাত্র কন্যা রাজিয়া বেগম বলেন, আমার ভাই কৌশলে বাপের কাছ থেকে সকল সম্পত্তি লিখে নিয়েছে, এখন সে বৃদ্ধ বাপ মায়ের খোঁজ খবর নেয় না, ঘর থেকে তাদের নামিয়ে দিয়েছে। বাপ মা থাকে ভাঙা কুঁড়ে ঘরে,
যেখানে মানুষ বসবাস করতে পারে না। বাবা হাসপাতালে ভর্তি ছিল, একটিবারের জন্য তারা দেখতে যায়নি। আমার বাবা দলিল বাতিলের জন্য আদালতে মামলা করেছে, আমরা আদালতের দিকে চেয়ে বসে আছি। অভিযুক্ত ছেলে সব অস্বীকার করে বলেন তার বাবা মা মিথ্যা অভিযোগ করছে, সকল সম্পত্তি ইচ্ছাকৃতভাবেই তাকে তার বাবা লিখে দিয়েছে। বাবা হাসপাতালে ভর্তি এই খবর শুনে আমিও আমার স্ত্রী হাসপাতালে গেলে যে কোনো কারণে তাদের সাথে দেখা হয়নি। ভালো ঘরে থাকতে বললেও তারা বাবা থাকে না, তার কাছে এই নোংরা জায়গা পছন্দ। মা বোন মিলে জমির লোভে সারাক্ষণ বিবাদ সৃষ্টি করছে, ওই জমি নামজারি হয়ে গেছে, তারা কোনোভাবেই আর ফেরত নিতে পারবে না। স্থানীয় ইউপি সদস্য দুলাল মণ্ডল বলেন, যে কোনোভাবে জমি জাকিরের নামে দেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে থানায় সালিশ হয়েছিল কিন্তু জাকির সেই সালিশের সিদ্ধান্ত অগ্রাহ্য করেছে। আমিও সালিশ করে সিদ্ধান্ত দিয়েছি কিন্তু মানে না, খুবই মানবেতর জীবনযাপন করছে ওই বৃদ্ধ দম্পতি। শোনা যাচ্ছে জাকির ওই সম্পত্তি অন্য কোথাও হ্যান্ড ওভার করে দিবে, আসলে এর কোনো সমাধান নেই। তবে জাকির যদি কিছুটা জমি ওর মায়ের নামেও দিত, তা দিয়ে হয়তো ওদের চলে যেত, তা না হলে এই দম্পতির ভিক্ষা করে খাওয়া লাগবে। শেষ করছি প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুনের খবর জানিয়ে। প্রতিপক্ষকে ফাঁসাতে 12 বছর বয়সী মেয়ে পপি সরকারকে হত্যা করেন বাবা দিগিন্দর নম বলে জানিয়েছে কুলাবড়া থানার ওসি মোহাম্মদ আব্দুস সালেক। তিনি বলেন, দিগিন্দর আদালতে 164 ধারা জবানবন্দিতে স্বীকার করেছে যে সে নিজেই তার মেয়েকে হত্যা করেছে। দিগিন্দর নম হবিগঞ্জ জেলার নবীগঞ্জের গুমগুমিয়া গ্রামের বাসিন্দা। কুলাউড়ায় সে কুচিয়া মাছ শিকার করে বিভিন্ন খাসিয়া সম্প্রদায়ের লোকজনের কাছে বিক্রি করত। সেই সুবাদে গত 5 মাস ধরে উপজেলার পৃথিম পাশার সুলতানপুর গ্রামে সাবেক শিক্ষক কামাল আহমদ চৌধুরীর বাড়িতে স্ত্রী আশুলতা ও 3 সন্তান সহ ভাড়া থাকতেন। ওই এলাকায় নিজেকে দিগেন্দ্র সরকার নামে পরিচয় দেন। দিগেন্দ্র মাদকাসক্ত ছিল, প্রায় মদপান করে স্ত্রী সন্তানকে নির্যাতন করত। বেশ কয়েকদিন আগে থেকে ওই এলাকার বাসিন্দা সুরমান মিয়া ও কাজল আলীর সঙ্গে দিগেন্দ্রর বিরোধ সৃষ্টি হয়। ঘটনার সেই রাতে তার পরিবারের সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। সবার অজান্তেই বড় মেয়ে পপিকে ঘর থেকে বের করে নিয়ে যায় সে। ঘরের পেছনে খালি জায়গায় মেয়েকে শ্বাসরোধ শেষে শেষ করে হত্যা করে সে ঘুমিয়ে পড়ে। সকালে তার স্ত্রী সেখানে পপির লাশ দেখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এরপর দিগিন্দর তার মেয়েকে হত্যায় সুরমান মিয়া ও কাজল আলী জড়িত দাবি করে থানায় মামলা দায়ের করেন। পরদিন মামলায় প্রধান অভিযুক্ত সুরমানকে গ্রেফতার করে পুলিশ। ওসি আরও বলেন, বিস্কুটের প্রলোভন দেখিয়ে পপিকে অভিযুক্তরা শেষ করেছে এমন নাটক সাজায় দিগিন্দর। ওই বিস্কুটের মোড়কে কোম্পানির নাম দিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে পার্শ্ববর্তী একটি মুদি দোকান থেকে দিগিন্দর নিজেই ওই বিস্কুট কেনেন। পরে জিজ্ঞাসাবাদে দিগিন্দর বিষয়টি স্বীকার করে। সুপ্রিয় দর্শক, সম্পত্তির লোভে মানুষ যেমন অন্ধ হয়ে যায়, আবার প্রতিপক্ষকে ফাঁসানোর লোভেও কেউ কেউ হয়ে যায় অমানুষ। এসব অমানুষদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে স্থানীয়রা, যাতে কেউ আর এই ধরনের কাজ করার আগে হাজারবার ভাবে। আপনি কি তাদের দাবির সাথে একমত? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।